আসলে অভিকল করতে গেল সেখানে একটু নকল নকল চলে আসে তা আমাদের ভিতরে রূপরস গন্ধ তাতে অনেকের মনে আসে আনন্দ দশ বাপের দশ বেটা উপস্থিত হয় না জানি কে কি চায় সেজন্য একটু কথা বলি গান গাই একটু গাঁথুনি কারণ আমরা গাথক সুর ছন্দ সমন্বয়ে গাঁথতে পারি সেজন্য আমাদের গাথক বলে আর বাংলাদেশ একটা জেলা আছে উনি কয় ঘাতক তা আজকে এই যেই কষ্টটা আমি অনেক জটিল জিজ্ঞেস করছিলাম এখন দেখি এটা কিছুই না আসলে যে নাকি জানু প্লেয়ার তার সাথে খেলতেও কিন্তু মজা আজকে যে পালাটা করতেছি আমার ভিতরে কোনো দুর্বলতা নাই একদম খোলা মনে আমি সব কথা জিজ্ঞেস করতে পারতেছি দেখেন কত পারদর্শী হইলে সে এত কঠিনভাবে গভীরভাবে বলতে পারে তবে কথাগুলি একটু বেশি উদ্ভব হয়ে যেতেছে আমরা সিরিকি সিরিকি বলি সত্যিকার অর্থে সিরিকি বলি নামাজ পড়ি যদি মনে মনে ঘর বাড়ির চিন্তা থাকে দোকান বন্ধ করে আসলাম হাটবার না জানি কয়জন খদ্দের ফিরে গেল কি আমার দেহটা পড়ে রয়েছে এখানে কিন্তু আমার অন্তর আমার মন খালি ওই দোকানদারের তালে তালে ঘোরাফেরা করে আপনারা তো হারুন ভাইয়ের চিনেন হারুন ভাইয়ের বাপে একটা কথা কইছিল কয় অনেকে কয় আমি মাসা বানাই দিতাম পথে আসা যাওয়া করে মাসার মধ্যে বুয়ে বুয়ে আরাম করব মাসা বানায় দেখছি একজনে আরেকজনের কলই খেতে দুধের গাই ছাইরা দিছে দুধের গাই ছাইরা দিয়া নামাজ পড়তেছে নামাজ খালি পড়তেই আছে তেরে তেরে আসায় 3 কেজি দুধের ভাও হয়েছে মানে বাস্তব কথা কইতেছি একটা 3 কেজি দুধের ভাও হওয়ার পরে হ্যার নামাজ ফুরাইছে আসলে সে নামাজের জন্য না এটা হইল গিয়া দুধ বাউ করণের একজনে কইব বলে বেটা দেহে নাই বেটাই তো নামাজ পড়তেছে আসলে তার উদ্দেশ্যটাই হইল দুধ বাউ তো বেশিরভাগ আমরা দুনিয়াদারির চিন্তা ভাবনা নিয়েই সেজদা করি এজন্য আল্লাহ বলছে কোরআনে যে লৌকিকতা আনুষ্ঠানিকতা লোক দেখানো আবাদত বন্দিকে বেশিরভাগ মুনাফেকেরাই করে অন্তর জানি আমি তোমার অন্তর কি বলে অন্তর কোথায় এটা আমি অন্তর জানি খুব ভালো করে জানি তাই আল্লাহ তাআলা বলেন যে যারা নাকি প্রতিনিয়ত অহর অহ এই অন্তরে জিকির করে পবিত্র কোরআনে জিকিরের খুব অনেক ওজন বলেছেন যে জিকির ছাড়া এই অন্তর সমূহ কোনোদিনই শীতল হবে না এবং শান্ত হবে না এবং জিকিরকারীকেই আল্লাহ পছন্দ করেছে আর সেই জিকিরের অবস্থানে আমার দয়াল নবীও নির্জন গুহায় ছিলেন আমি একটা গান করি শুনেন আমার এত বড় চাপ দেওয়া আপনার উচিত হয় নাই যেই বোঝাটা আপনি নিতে পারেন ওই বোঝাটাকে আমারে দিতে পারেন মনে হয় দিতে পারেন না কাজটা বেশি ভালো হইতাছে না অন্যায় হইতাছে তবে আমি একদম কাইটটা সাইটটা বাইটটা করে আপনার আরো 2 আসর গাউনের সুযোগ দিব কারণ আমি যদি সময় নেই তাহলে তো আপনার কাছ থেকে আরো কিছু গভীর কথা সেটা আমি শুনতে পারবো না জবাব দিছেন কিন্তু জানের কিছু নাই বহুত জায়গায় ঘোরাঘুরি করণ লাগছে ওই যে জামালিল্লা এখনো জীবিত আছে তারে চেনা যায় কিভাবে চেনা যায় আপনি বললেন আপনি চিনবেন না তবে যাই হোক কেউ যদি অলিয়া উলিয়ার উদ্দেশ্যে কোনো দরবারে রওনা হয় সে যদি পথ ভুলে যায় পথ হারাইয়া যায় তখন আগন্তুক একজন মুসাফির হইয়া একজন পথ প্রদর্শক হইয়া তার রাস্তাটা বাতলাইয়া দেয় তখনই বুঝতে হবে যে সে আর যে অলিয়া উলিয়ার স্পর্শ
ตาเรดเด็กเลยเอ็กทุบจ้าใจครับนะเราตัวเลี้ยวเลี้ยร์การบารีคุณเราตัวจินดาวลีร์กุลามีคุณบ้าบ้าคิสุกีพามุนะจินดาวลีร์กุลามีคุณเราอบุษอบุษย์คิสุอาศัยแต่การรักีโอ้ยลูบีโอ้ยลูบีก็ทุกปีนี้ลูบีอามาจีบบ่เนี่ยจีบบ่โอ้ยลูบีโอ้ยลูบีก็ทุกปีนี้ลูบีอามาจีบบ่เนี่ยจีบบ
যে দেখলো একবার স্বপ্নে ভুলে না তার জীবনে ওরে দিবানি সি নাম করে Oh, 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 oh.